আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আমার ব্লগটি শুরু করছি দুপুর থেকে। তো এখানে আমি একটু পাকা আমের জুস তৈরি করেছি, তো সেখান থেকে বাবুকে সামান্য একটু জুস দিলাম। আর বাবু এ ধরনের জুস খেতে মোটামুটি পছন্দ করে, তো জন্য দিলাম। আর বাবুকে আমি বেশ আগেই লাঞ্চ করিয়ে দিয়েছি, তো এখন ভাবলাম একটু জুস দিই। আর এখানে আমি আম্মুকে দিচ্ছি। আমি আর আম্মু এখনও লাঞ্চ করিনি, আর বেশ গরম পড়েছে, ভাবলাম যে একটু ঠান্ডা ঠান্ডা জুস খাই, ভালো লাগবে। মা বলল যে এখন একটু জুস খাই, পরে ভাত খাওয়া যাবে, তো ওই জন্য ভাবলাম যে এখন একটু জুস তৈরি করে ফেলি। আর এই আমগুলো আম্মু বাড়ি থেকে এনেছিল। আমগুলো অনেক কড়া মিষ্টি এবং হালকা টক, তো এই ধরনের আম দিয়ে জুস বানালে খেতে অনেক ভালো লাগে। আর জুসটা আম্মু অনেক পছন্দ করেছে। আর এখন হচ্ছে গিয়ে বিকেলবেলা আমরা একটু বাইরে ঘুরতে যাচ্ছি। বাইরে যাচ্ছি বলতে আসলে আমরা যাচ্ছি হাতির ঝিলে। আর হাতির ঝিল আমার বাসা থেকে এখন বেশ কাছে, রিক্সায় দেখা যায় 4-5 মিনিটের মতো লাগে। আর এই যে এখন আমরা রিক্সায় উঠে পড়ছি, আর রিক্সা থেকে নেমে জাস্ট রাস্তাটা ক্রস করলেই হাতির ঝিল। তো এই যে আমরা হাতির ঝিলে চলে এসেছি। আর আমার বাবাটা তো মহা খুশি, সে দেখা যায় বাইরে আসতে পারলেই অনেক বেশি খুশি হয়, কারণ ছোট মানুষ সারাদিন বাসার মধ্যে তো তার অতটা ভালো লাগে না। আর মাঝে মাঝে এখন যেহেতু আমি খোলামেলা জায়গায় একটু বাসা নিয়েছি, মাঝে মাঝে চেষ্টা করব আর কি বাবুকে নিয়ে একটু নিচে নামার। যদিও সবসময় হয়তো বা হাতির ঝিলে আসা হবে না, তবে আমার বাসার আশপাশ দিয়ে অনেক ফাঁকা জায়গা, অনেক ফিল্ড রয়েছে। তো এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে প্রচণ্ড বাতাস হচ্ছিল, আর পাশে তো পানি ছিল, দেখতে আসলে অনেক ভালো লাগছিল জায়গাটা। তবে হাতির ঝিল ইদানিং এত বেশি ভিড় হয় বলার বাইরে। যদিও আজকে কোনো ছুটির দিন ছিল না, তারপরেও বেশ ভিড় ছিল। পাশে বসার তেমন কোনো জায়গা ছিল না, সব জায়গাতেই মোটামুটি লোক ছিল, যে দেখেই বুঝতে পারছেন। তো তারপর আমরা কয়েক মিনিট দাঁড়িয়ে থাকার পরে একটা এখানে সিট খালি হয়, তো তারপরে এখানে আমরা একটু বসি। আর আমরা ওখানে যেতে যেতে দেখা যায় যে মাগরিবের খুব বেশি টাইম বাকি ছিল না, তো ওখানে আমরা আধা ঘন্টার মতো ছিলাম, তারপরে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। আর এখানে আসলে তেমন খাবার মতো কিছুই ছিল না। একজন বাদাম নিয়ে বসেছিল, বাট বাদামগুলো প্রচুর পচা ছিল, তো ওই জন্য আর বাদাম খাওয়া হয়নি। আর চা কফিওয়ালা ছিল, তো এই টাইপের চা কফি আসলে খেতে আমরা কেউই অতটা পছন্দ করি না। আর এই যে এখানে দেখছেন আমার বাবাটা খুব মনোযোগ সহকারে সে বার্ড দেখছে আর বার্ডকে ডাকছে। এখানে গাছে অনেক পাখি ছিল, তো পাখিগুলো অনেক ডাকছিল আর কি। তো তার একটু পরে আমি বাবুকে 2টা বেলুন কিনে দেই। এখানে দেখলাম যে একজন অনেক বেলুন বিক্রি করছে, তো বাবু আসলে বেলুন নিয়ে খেলা এখন ওইভাবে বুঝে না। ও আসলে বেলুনটা পুরাটা ধরে চাপ দিচ্ছিল, তা মানে ও তো বুঝতে পারছিল না যে এটা ফেটে যাবে। তো পরে বাবুকে একটা বেলুন দিই, আর পাশে একটা বেবি ছিল ওকে একটা দেই। মূলত 2টা কিনেছিলাম, ওর জন্য একটা আর পাশের বেবিটার জন্য একটা। আর আসলে এত পরিমাণে বাতাস হচ্ছিল আমরাই ধরে রাখতে পারছিলাম না, উড়ে যাচ্ছিল আর কি। তো পরে একটা পর্যায়ে জারি বেলুনটা ছেড়ে দেয় এবং বেলুনটা উড়ে যায়, তো আর কি করার, যেহেতু উড়েই গিয়েছে। তো জারি তো এখানে সমানে দুষ্টুমি করছিল, তো তারপরে এসে ওখানে কোনো মতেই থাকবে না। এদিকে এসে একটা ছোট্ট ব্রিজ আছে, এই ব্রিজের উপরে উঠবে, সেজন্য অনেক কান্না করছিল। তো তারপরে কি আর করব, তারপরে ওকে নিয়ে আমরা ব্রিজের উপরে উঠলাম। এই যে দেখছেন সে কি মজা করে ব্রিজের উপর দিয়ে হাঁটছে, অনেক আনন্দ পাচ্ছিল। আর হাতির ঝিল জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আম্মু অনেক পছন্দ করে, তো ওই জন্য আম্মুকে নিয়ে এসেছি। জায়গাটা অনেক বেশি খোলামেলা আর অনেক বড় এরিয়া নিয়ে, আর এক সাইডে যেহেতু পানি, এক সাইডে গাছপালা, আসলে অনেক ভালো লাগে। তো এখন কিন্তু আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এখানে আর বেশিক্ষণ থাকবো না, কারণ মাগরিব হয়ে যাচ্ছিল। আর এখানে দেখছেন কিছু বাচ্চারা, এরা বোধহয় আশেপাশেই থাকে, এরা বোটের মূল বলে বোধহয় এগুলাকে, তো এটা ধরে কিভাবে ঝুলছিল, তো ওই জন্য ভাবলাম একটু ভিডিও করে নিই। এদের একটুও ভয় নেই, ওরা কিভাবে ঝুলে সে পানির অবধি চলে যাচ্ছিল, তো ওই জন্য ভাবলাম একটু ভিডিও করি। আর আম্মুকে বলছিলাম বাহিরে বসে কোথাও কিছু খাওয়ার জন্য, তো আম্মু কিছুতেই রাজি হচ্ছিল না। তো পরে আমাদের বাসার গলিতে চিলক্স নামের একটা রেস্টুরেন্ট আছে, তো ওখান থেকে 2টা বার্গার নিয়ে নিয়েছি, এটা আমাদের সন্ধ্যার নাস্তা হয়ে যাবে। তো এই যে আমরা কিন্তু এখন অলরেডি বাসায় চলে এসেছি। আর একটা সাথে 7 আপ কিনে নিয়েছিলাম বাইরে থেকে। আর এই চিলক্স যে রেস্টুরেন্টটা এখানকার খাবার আমি এর আগেও খেয়েছি, এখানকার খাবারগুলো বেশ মজা, আমার কাছে তো অনেক ভালো লাগে। আর এদের বার্গারটা বিশেষ করে অনেক বেশি মজার, তো ওই জন্য ভাবলাম যে বার্গারটাই নিয়ে নেই। তো এই যে এখানে আমরা দুইটা বার্গার নিয়েছি, বাবু তো আসলে ওইভাবে এগুলো খেতে পারে না, তো এই জন্য আমাদের দুজনের জন্যই নিয়েছি। তো এখন এগুলা রুমে নিয়ে আমরা এখন খাবো, কারণ বাহিরে বেশ গরম ছিল, তো ওই জন্য রুমেই নিয়ে যাচ্ছি। আর এটা ছিল বিফ বার্গার, আর অনেক বেশি চিজ দেওয়া ছিল, দেখে বুঝতে পারছেন, আর খেতেও অনেক বেশি মজা ছিল, আম্মু অনেক পছন্দ করেছে, আমার কাছে অনেক ভালো লেগেছে। তো এখন আমরা নাস্তাটা করে নিচ্ছি। আর আমরা আসার সময় আসলে কিছু জিনিস কিনেছিলাম, সেগুলো আসলে নাস্তা করার পরে দেখাচ্ছি। আর আমরা আসার সময় আসলে একটু স্বপ্ন আর বেস্ট বাইয়ে গিয়েছিলাম কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য। এখানে যে একটা ময়লা ফেলার বিন নিয়েছি, কারণ এটা খুবই দরকারি ছিল, আর অনেক দিন ধরে ভাবছিলাম এটা কিনবো কিনবো করে, আসলে কেনা হচ্ছিল না। তো ভাবলাম যে এখন যেহেতু নতুন বাসায় এসেছি, তো একটা বিন নিয়ে নেই। তো এটা হচ্ছে 20 কেজির মতো ময়লা ধরে, এই সাইজেরটা নিয়েছি। আর এখানে আম্মুর জন্য কিছু মেডিসিন নিয়েছি, আম্মুর জন্য বলতে আসলে আম্মুর মিল্ক অফ ম্যাগনেসিয়া আর গ্যাস্ট্রিকের অ্যান্টাসিড প্লাসটা আম্মুর জন্য নিয়েছি, আর কিছু এক্সট্রা স্যালাইন নিয়েছি। এগুলো আসলে বাসায় অনেক সময় লাগে, আগে জারিবের বাবা সবসময় এক বক্স করে কিনতো, এখন কিনি না, কারণ রেগুলার স্যালাইন খাওয়াটা ঠিক না। আর এখানে একটা শোনপাপড়ি নিয়েছি, কারণ আম্মু অনেক বেশি শোনপাপড়ি পছন্দ করে। আর একটা জুস নিয়েছি, দেখা যায় জুস থাকলে বাসায় মাঝে মধ্যে খাওয়া যায়, ম্যাঙ্গো জুস। আর এখানে যে একটা বোতলে জুস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের গলিতে একটা দোকানে জুস বিক্রি করে, তো ওখান থেকে কিনে এনেছি, এটা খেতে অনেক মজা, ওটাও ম্যাঙ্গো জুস। আর এখানে স্বপ্ন থেকে আসলে নাস্তা করার জন্য কিছু টুকিটাকি জিনিস কিনেছি, দেখা যায় সকালে বা বিকেলের দিকে হালকা পাতলা নাস্তার জন্য যেগুলো লাগে, মূলত ওই টাইপের জিনিসই এখানে বেশি কিনেছি। তো এখানে দেখছেন 3 প্যাকেটের মতো টোস্ট কিনেছি, এখানে একটা ছিল ঘি টোস্ট, একটা ছিল সুগার টোস্ট, আর একটা ছিল এমনি নর্মাল আর কি, একটু শক্ত টাইপের। আর একটা ব্রেডও নিয়ে নিয়েছি, ব্রেড থাকলেও দেখা যায় মাঝে মাঝে খাওয়া যায় হঠাৎ ক্ষুধা টুধা লাগলে। আর এখানে আমি নরের 3 প্যাকেট স্যুপ নিয়েছি, এখানে আমি 2 প্যাকেট থাই স্যুপ নিয়েছি, আর 1 প্যাকেট নিয়েছি হট অ্যান্ড সোর, এটা আমি মিক্সড করে দিই থাই স্যুপের সঙ্গে। আর 1 প্যাকেট লুজ সেমাই নিয়েছি, আম্মু লুজ সেমাইটা খেতে পছন্দ করে। আর নিয়েছি 1 প্যাকেট বিডি চানাচুর, আমার কাছে বিডি চানাচুরটা অনেক বেশি ভালো লাগে, তো ওই জন্য বিডিটাই নিলাম। আর এখানে নিয়েছি 4 প্যাকেটের মতো ম্যাগি নুডলস। আর এখানে আমি চিজি বিস্কিট নিয়েছি, এই বিস্কিটটা আমার কাছে অনেক ভালো লাগে, জারিবের বাবা পছন্দ করে, এটা একদমই সল্টি টাইপের বিস্কিট, একদমই মিষ্টি না। আর এখানে নিয়েছি, এটা আমাদের এলাকায় গজা বলে, আমি কোন এলাকায় কি বলে জানি না, আর এটা খেতে আমার কাছে ভালোই লাগে, তো ওই জন্য 1 প্যাকেট নিয়ে নিলাম। আর এই ছিল আমাদের আজকের টুকিটাকি কিছু বাজার, তো এগুলো এখন আমি গুছিয়ে উঠিয়ে রাখবো। তো তারপরে এখন সরাসরি চলে এসেছি আমি রান্নাঘরে, যেহেতু আমরা আজকে সন্ধ্যায় মোটামুটি ভারী নাস্তা করেছি, তো ওই জন্য হালকা পাতলা কিছু রান্না করে নিচ্ছি। তো এখানে আমি কয়েকদিন আগে যে কিছু ইলিশ মাছ কিনেছিলাম, তো ওখান থেকে আমি সব থেকে বড় সাইজের ইলিশটা বের করে নিয়েছি, এটা 1 কেজির থেকে সামান্য একটু বেশি হবে ওয়েটটা। তো এই মাছটা দিয়ে মুখিকচু দিয়ে আজকে রান্না করা হবে। মুখিকচু দিয়ে ইলিশ মাছ আমাদের সবারই অনেক পছন্দ, আপনাদের কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো এই যে এখানে আমি মাছটা কিন্তু খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি আগে আঁশগুলা, তারপরে মাছটাকে আমি এখন কেটে নিয়েছি। আর মাছটা দেখেই বুঝতে পারছেন কতটা ভালো ছিল, একদম তেলে ভরা, মাছের ভিতরে কিন্তু সাদা সাদা এগুলা তেল, আর হালকা ডিম ছিল, খুব বেশি ডিম ছিল না, মোটামুটি ডিম হয়েছে, আর এখন প্রায় সব মাছের পেটেই ডিম থাকে। তো এই যে এখানে আমি মোটামুটি সব কিছু গুছিয়ে দিয়েছি। আম্মু কচুগুলা কেটেছিল, আম্মু কচুগুলা কেটে আম্মুই ধুয়েছে, কারণ আমার কেমন জানি হালকা হাতে লাগে কচু ধুইলে, তো ওই জন্য আম্মুই কেটে আম্মুই ধুয়েছে। আর মাছটা আমি কেটে দিয়েছি, কাঁচামরিচ পেঁয়াজও কেটে দিয়েছি, আর মশলা তো বাটাই ছিল। তো আম্মু এখন এই তরকারিটা রান্না করবে, আর আম্মুর হাতে সব রান্নাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তো ওই জন্য আম্মু যখন আমার বাসায় আসে তখন আমি আম্মুকে দিয়ে অনেক তরকারি রান্না করাই। আর এদিকে কিন্তু আমি বেশ আগেই ভাতটা বসিয়ে দিয়েছি, আর যেহেতু এখনও আমি রাইস কুকার কিনিনি, তো ওই জন্য গ্যাসে ভাত রান্না করছি আপাতত। আর এদিকে আম্মু হচ্ছে মাছটা মাখিয়ে বসিয়ে দিয়েছে। আমাদের এলাকাতে সাধারণত ইলিশ মাছটা এভাবেই খাওয়া হয়, এর আগের ভিডিওতেও আমি আপনাদেরকে বলেছি। তো এই যে এখানে মাছটা আম্মু জাল দেওয়া হয়ে গিয়েছে, এটাকে জাল দেওয়া বলে। তো এখন আম্মু কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়ে এক এক করে মশলা দিয়ে দিচ্ছে। তো মশলাটাকে আম্মু এখন মোটামুটি ভালোভাবে কষিয়ে নিবে, তারপরে আম্মু এর মধ্যে কচুগুলা দিবে। তো এই যে দেখতেই পাচ্ছেন আম্মুর মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে। আর ইলিশ মাছ দিয়ে যেহেতু অনেক বেশি তেল বের হয়েছে, এজন্য আম্মু এখানে একটু তেল কম ইউজ করেছে। আর কচুটা কিন্তু আম্মু হালকা ভাপ দিয়ে নিয়েছে, ওটা আসলে স্কিপ হয়ে গিয়েছে। আর পুরো রেসিপিটা আমি আসলে আপনাদেরকে দেখাতে পারিনি, কারণ বাবু একটু ডিস্টার্ব করছিল। তো এই জন্য পুরোপুরি আমি ভিডিওটা আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর এদিকে কিন্তু আমার ভাত রান্নাটাও প্রায় হয়ে গিয়েছে। কচুর তরকারিটা হয়ে গেলে আজকের মতো আমাদের রান্নাবান্না শেষ। তো এই যে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা লুকস এসেছে, আম্মুর মুখিকচু দিয়ে ইলিশ মাছ রান্নাও হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এখান থেকেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।